নাম চেঞ্জ করতে সম্ভব করা হলো ফরেনডি করো এটা কি পার্সোনাল ডিসিশন না এটার কোন সঙ্গে কোন সাত নেই কোনটা তাহলে কেন নাম চেঞ্জ করতে হবে কেন মানে মোহাম্মদ যখন ওহি পাইছিল তখন কি মোহাম্মদ নিজের নাম পরিবর্তন করেছিল নাকি মোহাম্মদর নামগুলো কপিরাইট করে গেছে কোথাও পুরো কপিরাইট করে গেছে যে নামগুলো হচ্ছে যারা আমার উম্মত উম্মত হবে তাদেরই অধিকার উন্ন করার অধিকার নাই এরকম কোন কপিরাইটের বিষয় আছে নাকি মুহাম্মাদের নাম তো না না মুহাম্মাদের নাম তো রাখছিল তার পত্তলিক দাদা মানে কাফের পত্তলিক এবং মূর্তি পূজারি আব্দুল মুতালিব মোহাম্মদের নাম রাখছিল তার মানে তো সে আর মানে মুসলমান নাম রাখার কথা না সে তো পত্তলিক নামই রাখছে নিশ্চয়ই মোহাম্মদের বাপদাদা চোদ্দ গোষ্ঠী ছিল পত্তলিক মূর্তি পূজারি তো তারা নাম রাখলো মোহাম্মদ মোহাম্মদ কি নাম চেঞ্জ করছিল করে নেই তো আবু বকরের নাম রাখছিল আবু বকরের পত্তলিক বাপ মায় ও আবু বকর কি নাম চেঞ্জ করছিল না করে নেই তো আগের নামই তো ছিল মুসলমান হওয়ার পর তো আগের নামই ছিল খাদিজা কি নাম চেঞ্জ করছিল ভাই নাম তো চেঞ্জ করে নাই ওমর কি নাম চেঞ্জ করছিল একটু কথা শুনে নেন কথা শুনে নেন ওমর তো জন্মেছিল প্রত্যুলিক পিতা মাতার নামও পত্তলিক নামই রাখছে তাহলে ওই নামটা মুসলমানের নাম কেমন হলো এটা তো পত্তলিক নাম তাহলে মুসলমানদের তো সবার উচিত নাম চেঞ্জ করা ওই পত্তলিক নাম আমরা রাখবো না আমরা এই যে ওমর আবু বকর মোহাম্মদ সব পত্তুলিক নাম আরব পত্তলিক নাম তাহলে কেন মানে ওরা নাম চেঞ্জ করলো না কেন ভাই এইবার বলেন তো ওরা কেন নাম চেঞ্জ করলো না এই প্রশ্নের উত্তর দিবেন অন্য কোনো কথা বলবেন না এই প্রশ্ন যে প্রশ্নটা করেছে সেটার উত্তর দেন আনমিউট করে বলেন ওনাদের টাইমে তো নাম চেঞ্জ করাটা ইয়ে ছিল না না মানে বাঞ্ছনীয় ছিল না ধর্মের সঙ্গে বাঞ্ছনীয় ছিল যাদের নামের সাথে ইয়া ছিল দেবদেবীদের নাম ছিল তারা নাম চেঞ্জ করছিল যেমন একজনের নাম ছিল আব্দুল উজ্জা সে তার নাম চেঞ্জ করছিল না কিছু ছিল কি ছিল না সেটা তার মানে আপনি বলতে চাচ্ছেন কন্ট্রোভার্সিয়াল কিছু থাকলে তখন নাম চেঞ্জ করতে হবে ধর্ম চেঞ্জ করলে নাম চেঞ্জ করতে হবে না এখন কি আপনি আপনার মানে যুক্তিটা পরিবর্তন করছেন

তাহলে আপনি এই কোয়েশ্চেনটা মোহাম্মদ কে কেন করেন নাই যে মোহাম্মদ বেটা তুই পত্তলিক পরিবারে জন্মাইলি বেটা তুই আবু বকর তুই বেটা মানে পত্তলিক পরিবারে জন্মাইলি তোর বাপ মায়ের নাম রাখলো তোর আবু বকর পত্তলিক নামটা রাখলো বকর মানে হচ্ছে গিয়ে মানে বকরি তুই তুই মানে গরুর বাপ তুই এলি গরুর বাপ তুই বেটা নাম চেঞ্জ করলি না কেন তোর মানে গরুর বাপ নাম চেঞ্জ করলি না কেন হম

ইসলাম ত্যাগের কারণে যদি নাম চেঞ্জ করতে হয় তাহলে পত্তলিকতা ত্যাগের কারণে মোহাম্মদ বাটায় বদমেশ বাটায় লোচ্ছাটা কেন নাম চেঞ্জ করলো না আবু বাকুল লোচ্ছা বাটা কেন নাম চেঞ্জ করলো না চেঞ্জ লোচ্চা না এই কোয়েশ্চেন গুলা তো আপনার ওইখানে কি আগে করা উচিত যে তুই বাটার নাম চেঞ্জ করলি না কেন তাহলে আপনি আমাদের এখানে আসছেন তাহলে কি বলছেন আপনি অনুসরণ নাম চেঞ্জ করার এটা ভেবেছেন নাকি অনুসরণ করে না কোন নবী তো তার ধর্ম চেঞ্জ করার পর নাম চেঞ্জ করেন না এই যে ইব্রাহিম নবী তার মায়ের নাম রাখসুল ইব্রাহিম যেবারে না তারপরে পরে যখন মানে তাদের বাপের যে পত্তলিক ধর্মটা এক করলো তখন তো নাম চেঞ্জ করে নাই নাম চেঞ্জ করে ধর্ম পরিবর্তন করে নাম চেঞ্জ করাটা এটা কেন জরুরি সেটা তো আমাকে আগে বুঝাইতে হবে মানে নাম কেন চেঞ্জ করতে হবে এটা তো আমাকে আগে বুঝাইতে হবে না না অনেকে করে দিয়েছে মানে অন্য আপনাদের পছন্দ পছন্দ হোক বা না হোক সেটা তো

ওটা কি আপনারা যে যেটা প্রেফার যে প্রেফার করবে তা ওটা তো না নাস্তিকতা কোনো নাস্তিকতা কোনো ধর্ম না যে সেই এই নাস্তিক ধর্ম গ্রহণ করার পরে তার তাকে কোন একটা পার্টিকুলার বইতে তার মরাদেহ কোনো ভাবে কোনো না কোনো ভাবে ইয়ে করতে হবে কাজ কর মরাদেহ কি করবে না করবে ওটা নাস্তিকতার কোনো ধর্ম বলে দেয় মানুষের প্রেফারেন্স মানুষ যেটা প্রেফার করবে সেটা করবে আলকে যদি মনে করে যে সে সেতার বাপমার সাথে কবরে যাবে সেটা যেতে পারে তো যদি মনে করে সে তার বাপমার সাথে যাবে সেটাও করতে পারে কেউ কেউ যদি মনে করে তার বইটা দান করে সেটাও দিতে পারে এর সাথে এগুলো জাস্ট এট দ্য এন্ড অফ দ্য রেট এ কথা বলাটা সমূহ কি এবং এই বিষয়ে প্রচুর আলোচনা আমাদের ইউটিউব চ্যানেলে আছে আমার ইউটিউব চ্যানেলে আছে আপনি গিয়ে ঢুকে ইউটিউব চ্যানেলে গিয়ে ঢুকে খোঁজে নেই বিষয় কিওয়ার্ড লিখে সার্চ করেন আমার ইউটিউব চ্যানেলে অনেক আলোচনা পাবেন সেগুলো আগে শুনে আসেন আচ্ছা আচ্ছা থ্যাংক ইউ ঠিক আছে তাহলে বিদায় জানাচ্ছি ভালো থাকেন আহ পরের জনকে দেখি